الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من يرد الله أن يهديه يشرح صدره للإسلام الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام سম্মানিত মুসল্লি বৃন্দ আমরা آخری نبی محمد صلی اللہ علیہ وسلم کے سچک کے پائنی تار جیبون پائنی کندو تار جیبونی پیج امرا مسلم ہوئے سی اسلام گرہن کرے چھی آمدر اسلام گرہن قادر مدد میں ہوئے چھے امرا کندو رسول اللہ صلی اللہ علیہ وسلم نے ہاتھے اسلام گرہن کری نہیں کہ نصیب آما در ہوئی نہیں کیندو اتحاش پر جالو چنا کرے دیکھا جائے یہی بھارت بشر مسلم را اسلامیر پرتم دکھا شکھا دعوت پیچن صحابہ کرام در دعوت مدھمے اسلامیر دیتیو خلیفہ عمر بن الخطاب رضی اللہ عنہ خلافت کالے قائد جن صحابی ای بھارت پوششے اللہ دین دعوت نیئے تبلیغ نیئے پوچھیں ایبن تادر دعوتے ای بھارت پوششے مانو شرا پرتھم اسلام پائے امرا ای بانگلدیش ناموک بودی پیر मानुषेरा क्यों बदीप बोलम कारण जार तीन दिखे भारत गेरा एकदि के बंगोपसागर यही बदीपर मानुषेरा इस्लाम पे आरब बणिक व्यवसायी माध्यमे तारा चिटागांग बंदर दिए यही देशे व्यवसा वाणिज्य एसेछिलेन एसे शुद्ध तारा व्यवसा करेननि मानुष के दिन दावत दिए फले सनातन धर्मी बौद्ध धर्मेर मानुषेरा आरब बणिक सद व्यवहार भलो व्यवहार उत्तम चरित्र साथे साथे नतून धर्मेर दावत ला इलाहा इल्लल्लाह एर दावत पे तारा उद्बुद्ध हन एवं दले दले इस्लाम ग्रहण करें से हिसाब आमादेर
দেশে ইসলাম প্রবেশের দ্বার বা দরজা বললে আমরা বলবো চট্টগ্রাম বন্দর। সেদিক থেকে আমরা এই দাওয়াত পেয়েছি এবং ইসলাম গ্রহণ করেছেন আমাদের পূর্বপুরুষেরা। এক কথায় যদি বলি যে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি আলেম ওলামাদের মাধ্যমে, আলেমরা হচ্ছেন নবী ও রসুলগণের ওয়ারিস। এই উম্মতের আলেমরা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। নবী ও রসুলগণ কোনো যুগেই মাল সম্পদের উত্তরাধিকার রেখে যান না, ইন্নামা ইয়ারিসুনাল ইলম, তারা রেখে যান এলিম বা ওহির জ্ঞান। যে ব্যক্তি ওহির জ্ঞান ভালোভাবে আয়ত্ত করবে, আহরণ করবে, সংগ্রহ করবে, সে প্রকৃতপক্ষেই যথার্থ সংগ্রহকারী বলে পরিগণিত হবে। এখন আলেমরা মানুষ, তাদের কাছে জিবরিল আসেন না এবং তাদের কাছে ওহী নাজিল হয় না। ওহীর দরজা বন্ধ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছেই আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জিবরিল আর ওহী নিয়ে আসবেন না। তাহলে এই দিন জারি থাকবে আলেম ওলামাদের মাধ্যমে। এই আলেমরা দুই ভাগে বিভক্ত, এক শ্রেণীর আলেম যারা কোরআন ও সুন্নাহ এর আলোকে ইলিম অর্জন, কোরআন সুন্নাহর ইলিম অর্জন করেছেন এবং সেই আলোকে মানুষকে নিখাত তৌহিদ ও সুন্নতের প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। আর অপরদিকে আরেক দল আলেম যারা চার মাঝহাবের কোনো একটি মাঝহাবের অনুসারী হওয়ার কারণে স্ব স্ব মাঝহাবের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। সমাজের মানুষেরা যারা কোরআন সুন্নাহের অনুসারী আলেমদের পেয়েছেন, তারা কোরআন ও সুন্নাহের অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। পক্ষান্তরে যারা মাঝহাবি আলেমদের ছোঁয়া পেয়েছেন, তাদের টাচে গিয়েছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে ওই মানুষগুলি মাঝহাবি হয়েছেন, মাঝহাবের অনুসরণ করেছেন। ইসলাম প্রচারে মুখ্য ভূমিকা যারা রাখেন তারাই হলেন আলেম ওলামা। আলেম ওলামা যে ধরনের হবেন সমাজ সেই ধরনের হবে। আলেম ওলামারা যদি কোরআন সুন্নাহর অনুসারী হন তাহলে তাদের অনুসারীরা কোরআন সুন্নাহর অনুসারী হবেন। আলেম ওলামারা যদি মাজহাবি হন তাহলে মানুষেরাও মাজহাব দ্বারা প্রভাবিত হবে। পরবর্তীতে মাজহাবের পাশাপাশি যখন সুফিইজম, ইলমুত তাসাউফ বা পীরতন্ত্রের শিক্ষা ও দীক্ষার প্রসার ঘটে, ওই সময়ে যেসব আলেমরা সুফিইজম বা পীরতন্ত্রে বিশ্বাসী হয়েছিলেন, তারা মানুষকে ইসলামের সাথে সাথে সুফিইজম বা পীরতন্ত্রের প্রতি ধিক্ষা দিয়েছেন, ফলে মানুষেরা পীর পূজারী হয়েছে। তো যে সমাজে যে মানুষের, যে আলেমের প্রভাব বেশি, সেই আলেমের প্রভাব দ্বারা সমাজ প্রভাবিত হয়েছে, এই সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র, যে চরিত্রের শিক্ষা গ্রহণ করলে আদর্শ সমাজ গঠন সম্ভব, সেই শিক্ষা পরিপূর্ণ দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করেছিলেন, যেন
নবীর দাওয়াতে প্রভাবিত হয় মানুষেরা যেন আল্লাহর কিতাব কোরআনকে ধারণ করে পিওর ইসলাম বুঝে, আর মানবীয় যে মহৎ গুণগুলি চর্চা করা দরকার মানুষেরা যেন সেগুলি তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে উত্তম চরিত্র শিক্ষা দিয়ে বলছেন, নিজেই সনদ দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী তুমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছো। আর রসুল সাল্লামকে বলছেন তুমি বলে দাও, আল্লাহ নবী বলছেন ইন্নি বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে এসেছি এই জন্য যে মানুষকে উত্তম চরিত্রের পরিপূর্ণ রূপ শিক্ষা দেওয়ার জন্য। রাসূল সাল্লামকে আদর্শ বানিয়ে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে উত্তম আদর্শ শিক্ষা পুঁথিবিদ্যার সাথে সাথে কিতাবি বিদ্যার সাথে সাথে ফর্মাল এডুকেশনের সাথে সাথে ইনফর্মালি আমাদেরকে চরিত্রের শিক্ষা অর্জন করতে হবে। সেই শিক্ষাটা পাবে মানুষ কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে পাবে, তাদের অনুসারী সাহাবিদের মাধ্যমে, তাদের অনুসারীদের মাধ্যমে, ক্রমান্বয়ে আলেম ওলামাদের মাধ্যমে। তাহলে আলেম ওলামাদের একটা মুখ্য ভূমিকা সমাজে আছে। বর্তমান এই সভ্যতায় আলেম ওলামাকে আমরা যারা আছি আলেম ওলামাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একদল আলেমকে বলতে পারি যারা পল্লী চিকিৎসক, গ্রাম্য ডাক্তার, তারা কারা? যারা আপনার বক্তৃতা দিয়ে ইলমের গভীরে প্রবেশ না করে বক্তৃতার ঝলকানি দিয়ে মানুষকে ঝলকিয়ে দেয় এবং মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়। এজন্য একটা কথা আছে, প্রবাদে আছে যে নিম তবিব খতরায় জান আর নিম ইমা আলেম খতরায় ইমান, নিম মোল্লা খতরায় ইমান, কাঠমোল্লা ইমানের সর্বনাশক আর হাতুড়ে ডাক্তার রোগীর সর্বনাশক। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রকম মুখরোচক কথায় যারা সমাজে প্রভাব বিস্তার করেছেন কাদের উপরে? যাদের সমাজের যে সমস্ত ইয়াং জেনারেশন ইসলামের জ্ঞান ভালোভাবে রাখেন না তারা ওই ধরনের মুখরোচক বক্তার কথায় প্রতারিত হয়েছেন। আবার সমাজের এইরকম সাধারণ মানুষ যারা গভীর জ্ঞান রাখেন না, এমন মুরব্বি বয়স্ক মানুষ আর মহিলারা, তারা কিন্তু মুখরোচক বক্তার ঝলকানিতে প্রতারিত হয়ে যাচ্ছেন। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে যারা ফুটপাতে লিকসারা ঔষধ বিক্রি করে, শ্রীপুরের বড়ি বিক্রি করে, বাতের বড়ি বিক্রি করে, আমরা জানি যে আমরা স্কোয়ার হসপিটালে চিকিৎসা নিয়েও পাচ্ছি না, বাতের চিকিৎসা প্রপারলি পাচ্ছি না, আমরা হয়তো বা মাউন্ট এলিজাবেথে গিয়েও মানে বাতের ভালো চিকিৎসা পাচ্ছি না প্র্যাকটিক্যালি, কিন্তু একজন হকারের কাছ থেকে ট্যাবলেট বিক্রেতার মুখরোচক কথা এমনভাবে আমাদেরকে প্রতারিত করে যে আমরা জানি যে ও কী বিক্রি করবে, তারপরও তার কথার ঢং, কথার সাইজ, কথার স্টাইল, কথার মধ্যে আবেগ, কথার মধ্যে উপমা, কথার মধ্যে দৃষ্টান্ত, কথার মধ্যে ঝলকানি, কথার মধ্যে বাসার গাঁথুনি, এগুলি এমনভাবে সমাজকে আকৃষ্ট করছে আমি জ্ঞানী হইয়াও ওদের কাছে বোকা সেজে আমার পকেট থেকে ২০ টাকা দিয়ে একটা বাতের বড়ি কিনে আনতেছি, অথচ আমি মাউন্ট এলিজাবেথ ঘুরে আসছি, কোনো কাজ হয়নি। এটা হচ্ছে সমাজের এখনকার দন্যতা, সমাজের দন্যতা। পক্ষান্তরে যারা আলেম ওলামা, যারা আলেম তৈরি করেন,
এই সমস্ত আলেমরা সমাজে বর্তমান এই সভ্য সমাজে সেলিব্রিটি হতে পারেননি। অনেক আলেম এরকম আছেন যারা যুগ যুগ ধরে মানুষকে বুখারি পড়িয়েছেন অথচ নিজেরা বক্তৃতার মাঠে নেই, বক্তৃতা জানেন না, প্র্যাকটিস করেননি। মানুষ এই সমস্ত বিদগ্ধ আলেমের কাছ থেকে ইলম নেওয়াকে এখন পছন্দ করে না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, জামে রহমানিয়া দিল্লি থেকে পড়ে সেখানেই মুহাদ্দিস ছিলেন আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম। তারপরে তাকে অনুরোধ করে বাংলাদেশে আনা হয় যে আমরা কেন বঞ্চিত হব, আপনি দেশে আসুন। তিনি ছিলেন আল্লামা আহমদুল্লাহ রহমানি রাহিমাহুল্লাহ। তিনি যাত্রাবাড়ি মাদ্রাসায় দীর্ঘদিন বুখারি পড়িয়েছেন। সেই ভদ্রলোক অন্ধ হওয়ার পরেও বুখারি পড়িয়েছেন, চোখ চলে গেছে বয়সের কারণে, চলে যাওয়ার পরেও তিনি বুখারি পড়িয়েছেন। আমরা পেয়েছি, দেখেছি যে তিনি ওই অন্ধ অবস্থায় বুখারি ছাত্ররা পড়তেছে, তারপরে বলছেন এই এত নম্বর লাইন ভুল করছিস, আবার পড়, ধরিয়ে দিচ্ছেন। এত পাণ্ডিত্য, অগাধ পাণ্ডিত্য তার ছিল। তারই ছাত্ররা বক্তৃতার ভিতরে মাঠ গরম করে ফেলে তিনি আর বক্তৃতা করতে পারেন না। তিনি ছাত্রদেরকে ধমকাতে শুনেছি যে বক্তৃতা করতে যাচ্ছ, ইলিম আছে, আগে ইলিম অর্জন করো, তারপরে গিয়ে বক্তৃতা করো। সমাজটা হয়ে গেছে এই, ইলিমের বালাই নাই, কথার তেলেস্মাতিতে জাদুতে আমরা বিভ্রান্ত হচ্ছি। অপরদিকে যারা আলেম ওলামা তাদের আবার কিছু আলেম, তার মধ্যে আমিও হতে পারি কিছু আলেম, আমিও আলেম নই, একজন সাধারণ কোরআন হাদিসের ছাত্রই মনে করি নিজেকে, তো হতে পারে আমিও পড়ে যেতে পারি, যে আমরা দুনিয়ার ডুব আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ফলে ইলিম বিতরণের চেয়ে দুনিয়ায় আত্মপ্রতিষ্ঠা, নিজেকে প্রচার করা, জাহির করা এবং জনগণের সামনে ভালো খুলে এসে নিজেকে প্রকাশ করা, আর ভিতরে অর্থ কামাইয়ের, দুনিয়া কামাইয়ের ধান্দায় হারাম হালালের ভেদাভেদ ভুলে গিয়ে অর্থের পিছনে লুটে পড়া, এইরকম কিছু আলেমও আমাদের সমাজে বিদ্যমান। ফলে আমাদের সমাজের মানুষেরা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা একটা বেকায়দায় পড়ে যাচ্ছি। আমরা কোরআন হাদিস শুনতেছি কিন্তু চারিত্রিক বা নৈতিক উন্নতির শিক্ষা আমাদের ভিতরে প্রভাব বিস্তার করছে না। কারণ হলো আলিম ওলামা খতিব বক্তাদের লক্ষ্য স্থির না থাকা। আলিম ওলামারা যদি মুত্তাকি পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, রাত্রে তাহাজ্জুদ গুজার হন, কোরআন সবসময় তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দুনিয়াবি লোভ লালসা থেকে মুক্ত থাকেন, তাহলে ওদের স্বল্প কথাই মানুষের উপরে তাসির করবে, প্রভাব ফেলবে। পক্ষান্তরে যদি দুনিয়াবি ধান্দায় তারা লেগে যান, তাহলে তাদের হাজার কথায়ও প্রভাব মানুষের মধ্যে পড়বে না। এই দন্যতায় আমরা পড়ে যাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত হেদায়তের মালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোক প্রশ্ন করেছিল, হে আমিরুল মুমিনিন আলী, আমরা কেন আবু বকর ওমরের মতো খলিফা এখন পাচ্ছি না? তখন আলী বলছিলেন যে এটা তোমাদের কারণে। এভাবে বলেননি, ভাবটা এরকম যে দেখো, যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন ওসমান আলীর মতো ব্যক্তিরা তাদের অনুসারী ছিলেন। তার অর্থ হলো তোমরা যেই রকম হয়েছো তোমাদের নেতাও সেই রকম হয়েছে। আমাদের নিজেদের ধ্যান ধারণা চিন্তা চেতনা প্রত্যেকেই কানা মনে মনে জানা, প্রত্যেকের হিসাব আমরা করে দেখি, আমরাও কিন্তু কম ধান্দাবাজ না। ফলে আমরা ধান্দাবাজ হওয়ার কারণে, স্বার্থপর হওয়ার কারণে, দুনিয়া বিলুপ্তার সাথে লড়াই করার কারণে আমাদের উপরে এমন নেতৃত্ব ঝেঁকে বসেছে, চাহে সেটা আলেম ওলাম হোক আর রাষ্ট্রীয় শাসক হোক, তারা আমাদের উপরে মানে শাসন করছে, ইলমের শাসন হোক আর জাগতিক শাসন হোক করছে ওইরকম লোকরাই, যাদের আল্লাহর প্রতি ভয়,
পরকালে জবাবদিহিতার চিন্তা কমে গেছে, পরকালে জবাবদিহিতার চিন্তা কমে গেছে, এটা পরিণাম। এজন্য সবসময় আমাদেরকে আল্লাহমুখী হতে হবে আর তার কাছে হেদায়তের তৌফিক কামনা করতে হবে। তিনি হেদায়তের প্রকৃত মালিক। তিনি যদি আপনাকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম না রাখেন, পৃথিবীর কোন শক্তি আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাতে পারবে না, দেখালেও সেখানে আপনি হেদায়ত পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ নবী মনে মনে আকাঙ্ক্ষা করতেন যে আরবের কুরাইশ কুষ্টির শীর্ষ নেতৃত্ব যদি ইসলাম গ্রহণ করত, তাহলে লিডাররা ইসলাম গ্রহণ করলে তাদের দ্বারা প্রভাব বেশি পড়তো, তাড়াতাড়ি ইসলাম প্রচার হয়ে যেত। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার লিডার আবু জাহেলকে আল্লাহ পছন্দ করেন নাই, তার দিলটাকে হেদায়তের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন নাই, খুলে দেন নাই। ওই ইথিওপিয়ার হাবশার বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, তাকে আল্লাহ পছন্দ করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার চাচা কাবার মুতাওয়াল্লি, কাবার আল্লাহর মুতাওয়াল্লি আবু তালেব, তাকে তিনি হেদায়তের জন্য বহু চেষ্টা করেছেন। এমনকি তার মৃত্যু পথযাত্রায়, মৃত্যু মুখে সাকরাতের যন্ত্রণা এই সময়ও তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। বলছেন, চাচু জান আপনি শুধু খালি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কালিমাটা পাঠ করুন, এটাকে পুঁজি করে আমি আল্লাহর কাছে আপনার মুক্তির জন্য আমি চেষ্টা করব। কিন্তু নসিব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে পছন্দ করেছো, পছন্দ করো তাকে হেদায়েত করবে, সে তুমি পারবে না। আল্লাহই একমাত্র সত্তা, তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করে থাকেন। রসুলের তামান্না ছিল, ইচ্ছা ছিল চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করবেন, চেষ্টাও করেছেন, কিন্তু আল্লাহর দরবারে মকবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারেন নাই। অনুরূপ ঘটনা ঘটেছে আপনার আমার, আজকে আমরা সচেতন অসুস্থ যারা তারা কি মসজিদে আসছি না, সামান্য অসুস্থতার ভান করে জুমা থেকে বিরত থাকি আমরা, জামাত সালাত আদায় করা থেকে বিরত থাকি, অথচ আমার ব্যবসা চলে, আমার বাড়ি চলে, আমার গাড়ি চলে, আমার মেইল ইন্ডাস্ট্রি চলে, আমার টাকা পয়সার বাহাদুরি সব চলে, আমি বাজার ঘাট করতে পারি, আড্ডাও দিতে পারি, সবই চলে, কিন্তু আল্লাহর হুকুম পালনের বেলায় ইবলিস যেন নাকে খত দিয়ে আপনাকে টেনে নেয়, আমাকে টেনে নেয়, আমি সলাতে আদায় মসজিদে হাজির হতে পারি না। বাস্তব চিত্র দেখেন আপনারা, চোখ বন্ধ করে সমাজে মানুষ পাবেন না, দেখবেন জুমায় হাজির হয়নি, বিকালবেলা ঠিকই বাজারে আড্ডা দিতে আসছে, এমন মানুষ পাবেন। এই ধরনের মানুষগুলির জন্য হেদায়ত নসিব হয় নাই। আমরাও এরকম, আমাদের চিন্তা চেতনাকে আল্লাহর দিকে রুজু না করা পর্যন্ত আমরা প্রকৃতপক্ষে সফলতা লাভ করতে পারব না। আমরা সুস্থ, অথচ আপনি জানেন যে একজন অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ তাকে আল্লাহ পছন্দ করেছেন, তাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিয়েছেন, ফের দিয়েছেন, যে অন্ধ মানুষটা আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে। আপনি আমি চক্ষুষ্মান দৃষ্টি সম্পন্ন হয়েও, বাহুবল থাকা সত্ত্বেও, অর্থবল থাকা সত্ত্বেও হয়তো বা সেই পছন্দের কাতারে পড়তে পারি নাই, যেমন আবু লাহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাহেবা পারে নাই, সেই রকম চিন্তা করতে ভাই হেদায়তটা আল্লাহর তরফ থেকে, সেজন্য আল্লাহর কাছেই চাইতে হবে।
সেই অন্ধ সাহাবি, তার নাম হল আব্দুল্লাহ। তিনি ইবনে উম্মে মাকতুম নামে পরিচিত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি সেই সময় ইসলাম গ্রহণ করেন যখন ইসলামের সূচনা এবং দুর্দিন, অর্থাৎ নবী সাল্লামের দাওয়াতের সূচনা পর্ব এবং দুর্দিন। যারা ইসলাম গ্রহণ করছে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে। সেই সময়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। দেখেন আল্লাহ বলছেন সূরা আনআম 125 নম্বর আয়াত, من يرد الله أن يهديه يشرح صدره للإسلام الله যাকে চান হেদায়ত দিবেন তার জন্য তার দিলটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন সেই লোক হেদায়ত গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি আমি সব সময় একটা চিন্তা করব, আমি কি কি কল্যাণ কামীদের অন্তর্ভুক্ত হয়েছি, যাদেরকে আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের কাতারভুক্ত হয়েছি। হাম্বড়াই করলে হবে না, চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কোরাইশদের লিডারশিপ কারা কারা, এদেরকে যদি ইসলামে দীক্ষিত করা যায় তাহলে সহজেই মক্কা জয় করা সম্ভব হবে, ইসলাম সর্বত্র ছড়িয়ে যাবে, প্রসার লাভ করবে। সেই লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন এবং তাদেরকে একত্রে পেয়ে এক জায়গায় তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল সাল্লাম তাদেরকে তাওহীদ বুঝাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাচ্ছেন, রিসালাতের ঈমান আনতে হবে বুঝাচ্ছেন, লাত উজ্জা মানাত হুবলের যে পূজা করা হচ্ছে এগুলি করা যাবে না, এগুলি কোনো কল্যাণ অকল্যাণের মালিক না, এগুলি বুঝাচ্ছেন। রাসূল তাওহীদের দাওয়াত তাদেরকে দিচ্ছেন, আহা এরা যদি কেউ ইসলাম গ্রহণ করত ইসলামের বড় কল্যাণ হতো। এই সময় আল্লাহ কবুল করে ফেলেছেন ওই অন্ধ সাহাবিকে, অন্ধ ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। রাসূল টার্গেট করেছেন মক্কার লিডারদেরকে, ওই লিডারদেরকে আল্লাহ কবুল করেন নাই। নবী তো গায়েব জানেন না, নবী তো গায়েব জানেন না, তাকে আদেশ করা হয়েছে, আদেশ পালন করছে দাওয়াত দিতে, তাই তিনি দাওয়াত দিচ্ছেন, ওখানে দাওয়াত দিচ্ছেন। এই সময়ে অন্ধ এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ অবস্থায় মানুষ চলে কীরকম করে সেটা তো জানেন, এইভাবে তিনি কষ্ট করে আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হলেন, গিয়ে নবীকে ডাক দিলেন। উদ্দেশ্য কি? যে তিনি ইসলাম গ্রহণ করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সেটা বুঝতে পারেননি। তিনি যে তার লক্ষ্যে লিডারদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন, সেই দিকেই তিনি মনোযোগ নিয়েছিলেন। যখন এই অন্ধ লোকটা গিয়ে আল্লাহ নবীকে সম্বোধন করলো, কাছাকাছি গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ না করে একটু বিরক্ত বোধ হলেন। ওই অন্ধ ব্যক্তিটা নবীকে ডাকতেছে, নবী সেদিকে তাকাচ্ছেন না, ফিরে দেখছেন না, তার কি চাওয়া সেটা শুনছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিডারদের উদ্দেশ্যেই মনোযোগ দিয়ে রেখেছেন, ওই দিকেই তার মনোযোগ। লোকটা নিরাশ হয়ে একরকম সে ওখান থেকে ফিরে চলে আসলো, ওই অন্ধ ব্যক্তি। আল্লাহ নবী তার দিকে ফিরে তাকান নাই। এটা মানবীয় দিক। আমরা যারা মানুষ আমরাও দেখি সমাজে যারা তেল আছে যাদের, ওদের মাথায় তেল দিই। এই মসজিদেই মুসল্লি আসছে এমন মানুষ যারা দিন আনে দিন খায় কিন্তু পাঁচশত জামাতে সলাত আদায় করে। সেই মানুষটা মসজিদে আসলে আমরা যেরকম বিহেভ করি, আরেকজন শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি অথবা নেতাকুশের কোনো ব্যক্তি যদি মসজিদে আসেন তাহলে কি একই ব্যবহার করি? বরং পিছনে আসলেও নেতা হইলে তাকে সামনের কাতারে ঠেলে 10-20 জন ধাক্কাইয়া তাকে জায়গা করে দেই, এটা জায়েজ নয় শরীয়তে।
আমরা যেটা করি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিডারদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন ওই অন্ধ ব্যক্তিটার দিকে ফিরে তাকান নাই নবী বাড়িতে পৌঁছার আগেই জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে হাজির আল্লাহ তো সব দেখতেছেন কোরআনের ত্রিশতম পারা সূরা আবাসা সূরার সংখ্যা হলো আশি আশি নম্বর সূরা একশো তেরো সূরার মধ্যে আশি নম্বর সূরা একশো চোদ্দটি সূরার ভিতরে আশি নম্বর সূরা সূরা আবাসা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বলছেন আবাসা ও তাওয়াল্লা সে মুখ ভারী করল ও তাওয়াল্লা এবং ফিরিয়ে নিল কাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে আল্লাহ ঘটনা কোরআনে আল্লাহ তুলে ধরেছেন যদি ওহি গোপন করা আল্লাহর বাণী গোপন করা জায়েজ হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি গোপন করে দিতেন কারণ নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন ধমকের কথা তুলে ধরে নাকি কিন্তু কোরআন গোপন করা যাবে না ওহি গোপন করা যাবে না এখানেই প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আবার শুনিয়ে দিলেন আবাসা মুখ ভারী করে ফেলিস কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেছে কেন আউজাআহুল আ'মা এজন্যই যে তাহার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল বুঝতে পেরেছেন এবার আল্লাহ অন্ধের পক্ষ নিয়ে বলছেন যে মুহাম্মদ মুখ ভারী করে ফেলেছে মুখ ফিরিয়ে নিয়েছে এ কারণেই যে তার কাছে একটা অন্ধ ব্যক্তি এসেছিল এবার আল্লাহ বলছেন ওমা ইউদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কা তোমাকে কে জানালো তুমি জানো না হতে পারে সেই তো উপদেশ সেই তো আত্মশুদ্ধি অর্জন করতে পারত তুমি যাদেরকে লক্ষ্য করেছো এদের তো এই লোকটা আত্মশুদ্ধি অর্জন করতে পারত এরপরে বলছেন আউ ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা অথবা সে উপদেশ নিত আর এই উপদেশ তার কাজে লাগত আপনার কাছে উপদেশ নিত উপদেশটা তার কাজে লাগত আম্মা মান ইস্তাগনা যে সমস্ত অত পক্ষান্তরে যে লোকগুলি তোমার দিকে ফিরে তাকাচ্ছে না তোমার দিকে কর্ণপাত করছে না তোমার দাওয়াত অ্যাকসেপ্ট করছে না ফাআনতা লাহু তাসাদ্দা ওই লোকের দিকে তোমার মনোযোগ দেখেন ওই লোকগুলির দিকে তোমার মনোযোগ যেগুলি তোমার দিকে ফিরে তাকায় না ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা উপদেশ গ্রহণ করুক আর না করুক তোমার কি তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া এরপরে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওই লোকটির কথা যে লোকটি দ্রুত ধাবিত হয়েছে দ্রুত দৌড়ে এগিয়ে এসেছে তোমার দিকে ওহু ইয়াসআ সে আল্লাহকে ভয় করছে আল্লাহর ভয়ে সে গিয়ে আসছে ফা আনতা আনহু তালাহা অথচ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তার দিকে তাকাচ্ছ না কে বলছেন আল্লাহ কাকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহ শক্ত কথা বলছেন চিত্র তুলে ধরে তারপর বলছেন কাল্লা ইন্নাহা তাযকিরা খবরদার ধমকটা কে দিয়েছে আল্লাহ কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা ইন্নাহা তাযকিরা খবরদার এটাই তোমাকে আমি অ্যালার্ট করছি সতর্ক করছি ফামান শাআ যাকারা তোমার এখানে তেলেসমাতি কি ফামান শাআ যাকারা যে চাইবে এই উপদেশ গ্রহণ করবে ফি সুহফি মুকাররমা সম্মানিত পত্রে সহিফায় কোরআনে লিপিবদ্ধ শ্লি কোরআনের বাণীগুলি লিপিবদ্ধ মারফুআতি মুতাহহারা যেগুলি পবিত্র ফলকে সুউচ্চ বিআইদি সাফারা একজন লেখকের হাতে কেরামিম বাররা যারা হলেন সম্মানিত লেখক এই কয়টি আয়াত নাজিল হয়ে গেল কিন্তু ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ফিরে এসেছে
ওই অন্ধ ব্যক্তি মনে কিন্তু তার ভিতরে ঈমান খালি দৌড়াচ্ছে তাকে, আল্লাহর ভয় তাকে তাড়িত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্রয় না পেয়ে ফিরে এসেও নিরাশ হননি। আমরা হলে কি করতাম, এতবার চাইছি ইমাম সাহেব পাত্তাই দে না, খতিব সাহেব আমাদেরকে তাকাই দে, আরে আলো, ইমানের আলো জ্বলে গেছে ভিতরে, প্রকাশ করা বাকি। আল্লাহর নবী বাড়িতে পৌঁছছেন, ইতিমধ্যেই ওই সাহাবি ওই অন্ধ ব্যক্তি আল্লাহ নবীর বাড়িতে আবার হাজির, তিনি সত্য জানার জন্য ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে হক প্রকাশের জন্য তিনি এগিয়ে এসেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অন্ধ লোকটা এগিয়ে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এগিয়ে গেলেন, এবার আগে তার দিকে পাত্তা দেন নাই, দৌড়ে এগিয়ে গেলেন, দৌড়ে এগিয়ে গিয়ে বললেন, স্বাগত জানালেন আর বললেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি সেই ব্যক্তি, তোমাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, এসো। স্বাগত জানাইলেন, ইসলামের দাওয়াত পেশ করলেন, আর ওই লোক ইসলাম নবীর হাতে কবুল করলেন আলহামদুলিল্লাহ। এই অন্ধ ব্যক্তি এমন মর্যাদা লাভ করলেন, আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাম মদিনায় হিজরতের আগে যে দুইজন সাহাবিকে মদিনার জমিতে ইসলাম প্রচার করে পরিবেশ সৃষ্টি করার জন্য দূত হিসাবে পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন এই অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর যদি মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর আল্লাহ নবীর প্রথম রাষ্ট্রদূত, তার সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি। চিন্তা করছেন, শুধু এই না, এই অন্ধ সাহাবি আল্লাহর কাছে এত মকবুল, এত প্রিয় হয়েছিলেন, যখন আজানের বিধান আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, একজন হলেন বেলালকে, যে হাবশার কালো মানুষটাকে আল্লাহ নবীর মসজিদের মুয়াজ্জিন, ইমামের পরে যার স্থান সে হলো মুয়াজ্জিনের স্থান, বেলালকে মুয়াজ্জিন বানালেন, আর দ্বিতীয় মুয়াজ্জিন বানালেন এই অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহ। শুধু তাই না, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জীবদ্দশায়, ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এই সৌভাগ্য তারই হয়েছিল। আল্লাহ নবী যখন বাহিরে যুদ্ধের জন্য বের হয়ে যেতেন, তো মক্কা মদিনার এই রাষ্ট্রটার দায়িত্ব কে নেবে, কে দায়িত্ব পালন করবে, ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক কে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীর প্রতি এত বিশ্বাস ছিল, তাকেই তিনি মদিনার দায়িত্ব দিয়ে এসেছিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ১৬বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ভারপ্রাপ্ত মদিনার দায়িত্ব, তার খিলাফতের দায়িত্ব দিয়ে এসেছিলেন, সুবহানাল্লাহ। তার চেয়ে বড়, অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের জন্য সদল বলে যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন, মদিনার এই রাষ্ট্র কে দেখভাল করবে, সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমটাকে সেখানেই তিনি খিলাফতের দায়িত্ব দিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কাকে পছন্দ করেন, শোনেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবই করেছেন, রাসূলের জীবদ্দশায় ১৬বার মদিনার দায়িত্বশীল হওয়া, রাসূলের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা, এত মর্যাদা, এত সম্মান, এত বিশ্বস্ততা, এত আমানতদারি, এত দায়িত্বশীলতা, সাংঘাতিক বিষয়। যখন কোরআনের আয়াত শুনলেন, আয়াতটা হলো লা ইয়াস্তাফিল কাইদ, একজন বাড়িতে বসে থাকা ব্যক্তি আর একজন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধকারী এক হতে পারে না। এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ভিতরে আকুলি বিকুলি করতে থাকলো, আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি তো জিহাদের ময়দানে যেতে পারি না, আমি অন্ধ হওয়ার কারণে। একটু চিন্তা করেন, অন্ধ হওয়ার কারণে জিহাদে যেতে পারি না, আমি তো শাহাদতের সুযোগ পাই না, সেজন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা অক্ষম প্রতিবন্ধী, আমরা যুদ্ধে তো যেতে পারছি না, আমাদের ব্যাপারে আল্লাহ কি বললেন, আল্লাহ কি বলছেন? দেখেন আগ্রহ কতটুকু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চাচ্ছিলেন এই কথা যে আল্লাহর পক্ষ থেকে একটা ওহি নাযিল হোক, এটা রায় আসুক যে যারা প্রতিবন্ধী তারা বঞ্চিত হবেন না, মর্যাদা পাবেন, তাদেরকে আল্লাহ একটু স্পেশাল স্পেস দিবেন, এই মর্মে একটু আয়াত নাযিল হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহি নাযিল হতো তখন একেবারে শরীর ঘেমে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শীতের প্রচণ্ড শীতের মধ্যেও একেবারে ঘাম বের হয়ে যেত এবং রাসূলকে মনে হতো ভীষণ কিছু যেন তার উপরে চাপ পড়েছে, এইরকম একটা পেরেশানি হয়ে গেলেন। তখনই যারা ওহী লেখক ফেরেশতারা বুঝতেন যে বোধ হয় কোনো ওহী আসবে, তারা প্রস্তুত থাকতেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ শান্ত হলেন, শান্ত হয়ে বললেন, লিখো, করেন আয়াত নাযিল হয়ে গেছে, লিখো। লিখলেন, লা ইস্তাভিল কাঈদুন কাঈদুন, আয়াতটা আমার পুরো মনে মুখস্থ আসতেছে না এই মুহূর্তে, যে বললেন যে যারা বসে থাকে এবং যারা যুদ্ধের বই তারা সমান হতে পারে না, এই আয়াতটা লিখলেন। লিখার পরে আবার এই অন্ধ সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে কি বলা হলো, আমাদের ব্যাপারে কি বলা হলো? রাসূল স্বাভাবিক, কিছুক্ষণ পরেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওহী নাযিলের এই অবস্থাটা দেখা দিল। দেখা দেওয়ার পরেই সব এলার্ট, কিছুক্ষণ পরে নবী শান্ত হলেন এবং লেখক ওই সাহাবিকে বললেন, আগে কি লিখেছিলা? এই আয়াতটা তিনি পাঠ করে শোনালেন আয়াতের অংশ। তখন আল্লাহ নবী সাল্লাম বলেন, না এর আগে লেখো গায়রা উলি জরর, এই অংশটা লিখে দাও, এই অংশটা নাযিল হয়ে গেছে, অর্থাৎ যারা অক্ষম যাদের সক্ষমতা নাই তারা ব্যতীত। তাহলে বোঝা গেল তাদেরকে স্পেশালি সুযোগ দেওয়া হয়েছে, তারা যেতে পারবেন না, এই জন্য তারা সব থেকে বঞ্চিত হবেন না। কিন্তু যারা সুস্থ যেতে পারেননি, বাড়িতে বসেছেন, আর যারা যুদ্ধ করেছেন তারা বরাবর হবেন না। খুশি হলেন ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যে এই অক্ষমতার বিষয়টা আল্লাহ বিচার করে নিয়ে তিনি তার পক্ষ থেকে ওহী নাযিল করে দিয়েছেন। তো মজার কথা, এরপরও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অনুমতি পেয়ে গেলেন, তারপরেও মনের ভিতরে আফসোস হতো, আমি যদি জিহাদে যেতে পারতাম। তিনি কিন্তু ছাড় পেয়ে গেলেন আল্লাহর তরফ থেকে, তারপরেও মনের আকুতি যে আমি যদি জিহাদ যেতে পারতাম। এই মর্মে সাহাবাদের মধ্যে শেয়ার করতেন, বলতেন আমাকে নিয়ে যাও, কাফেলা যুদ্ধে যাবে আমাকে নিয়ে যাও, আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবা, আর সেই জায়গায় আমি জিহাদের পতাকা ঝান্ডাটা উঁচিয়ে ধরবো, আমি তো দেখবো না, তোমরা যুদ্ধ করবে আমাকে নিয়ে যাও, এত আকাঙ্ক্ষা। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় যখন কাদেসিয়ার যুদ্ধ হয়, এই কাদেসিয়ার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি গিয়ে হাজির হয়ে বললেন, আমাকে নিয়ে যাও। ওমর দেখলেন এত আক্ষেপ এতদিন ধরে বলতেছে, চলো। এবার ওই অন্ধ সাহাবি অন্ধ অবস্থায় তিনি তার জীবনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করলেন, তিনি এবার জিহাদের ময়দানে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। সেই জিহাদের ময়দানে তাকে ঝান্ডা দেওয়া হলো, সেই ঝান্ডা তুলে ধরলেন, এক জায়গায় স্থির থেকে ঝান্ডা তুলে ধরে মানে এই মুসলিমদেরকে উৎসাহ যোগালেন, পতপত করে উঠতে থাকলো আর তারা যুদ্ধ করতেই থাকলো, যুদ্ধ করতেই থাকলো। এক সময়ে শত্রুরা এসে তাকে আঘাত করলো এবং তিনি শাহাদত বরণ করলেন। তাকে খুঁজে পাওয়া গেল যে এই অবস্থায় তিনি তার পার্শ্ব দেশ দিয়ে চাপা দিয়ে তিনি ঝান্ডাটা তুলে ধরেছেন, ঝান্ডা ফেলতে দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আল্লাহ কি আপনাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন? এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। হাম্বড়াই করার কিছু নাই, হাম্বড়াইয়ের কিছু নাই। অতএব সাবধান, আল্লাহর দরবারে প্রিয় হওয়ার প্রতিযোগিতায় নামি, জাগতিক প্রতিযোগিতায় থেকে ফিরে যাই, দুনিয়ার সেটুকুকে গ্রহণ করি যেটুকু আমার জন্য প্রয়োজন, এর ব্যতিরিক্ত করেও আমি কোনো লাভ আমার হবে না। মৌত জিস দিন আ গই, দুনিয়া কি দৌন দৌলত ক্যা হুই,
روح تنسب لغي مرداك حالت كاهوي. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات وذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك برؤوف رحيم، فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم.